আমরা এই নির্বাচন কমিশনের প্রতি আস্থাশীল নই। এই নির্বাচন কমিশনের আমরা এখন পর্যন্ত যে ধরনের তার কথাবার্তা আলাপ আলোচনা বিভিন্নভাবে যেটা দেখছি সেটা একেবারেই সঙ্গতিপূর্ণ নয়, এবং এই নির্বাচন কমিশনের অধীনে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এটা আমরা আশা করছি না। এটা তাদের আচরণের মধ্যে দিয়ে, তাদের কথাবার্তার মধ্যে দিয়ে তারা প্রমাণ করেছেন। যে সরকার আছেন এই সরকার হচ্ছে, আমরা সুস্পষ্টভাবে আপনারাও জানেন, সমস্ত রাজনৈতিক দল জানে, আন্তর্জাতিক সম্প্রদায় জানে, এটি একটি অবৈধ সরকার। তার অধীনে কোনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না, এটা এই সরকার নিজেই প্রমাণ করেছে। তো সুতরাং এই সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এর আগেও তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন আপনারা দেখেছেন করেছে, তখনও সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো করা হয়েছে, তার নজির আছে, প্রেসিডেন্টস আছে। তো এই সমস্ত বিষয় তো আমাদের রাজনৈতিক ইতিহাস আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই সে বিষয়গুলি রয়েছে। আমরা অনেক কিছু অর্জন করেছি, আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আমাদের স্বাধীনতা, গণতন্ত্র, অনেক কিছুই এর জন্য আমাদের রক্ত ঝরাতে হয়েছে, অনেক আন্দোলন সংগ্রামের ঐতিহ্য আছে। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় আবারও নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা সংবিধানে সন্নিবেশিত হবে, এটা জনগণের শক্তির উপর তার কোনো শক্তি নেই। যদি নির্বাচন কমিশনের আচরণ এরকম হয়, সে যদি প্রধানমন্ত্রীর কার্যালয়ের, বর্তমান যিনি প্রধানমন্ত্রী তার কার্যালয়ের এক্সটেনশন হিসাবে যদি তার এই কমিশনকে ব্যবহার করেন, এবং আগামী নির্বাচনগুলো যদি তার মত অনুযায়ী, তার ইচ্ছা অনুযায়ী যদি তিনি করতে চান, এবং তার কর্মকাণ্ডের মধ্যে যদি তার ইচ্ছার প্রতিফলন ঘটে, তো নিশ্চয়ই সেই নির্বাচন কমিশন তো জনগণের আস্থাভাজন হবে না। তো সেই নির্বাচনের, সেই কমিশনের অধীনে কী করে নির্বাচন হবে?